জুন পহিলারে কটক লোকসভা ক্ষেত্রে পড়ব ভোট এবে এপ্রিল শেষ সপ্তাহ কিন্তু কটক বারবাটি আসনের প্রার্থী ঘোষণা করে না বিজেপি এবং কংগ্রেস বিজেপি কথা কহিলে একাধিক আশায় রয়েছে দল বিচার বিমর্শ করছে কিন্তু অড়ুয়ারে পড়ছে কংগ্রেস বর্তমান কটক বারবাটি কংগ্রেস হাতে রয়েছে মোহাম্মদ মোকিম এঠার বিজয়ী হয়েছিল কিন্তু 2024 নির্বাচনের মোকিম প্রতিদ্বন্দ্বিতা করে পারবে না ওড়িশা রুরাল হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশন বা ওআরএইচডিসি দুর্নীতি মামলায় ভুবনেশ্বর ভিজিলান্স কোর্টক দ্বারা দোষী সাব্যস্ত হওয়া পরে প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিমকোর্ট যাই মোকিম মঙ্গলবার যদিও সুপ্রিমকোর্ট তাঁকু জামিন দিয়েছেন তথাপি নির্বাচন লড়িবাক করা আবেদনকু কোর্ট প্রত্যাখ্যান করেছেন তেমন উভয় মোকিম এবং কংগ্রেস অড়ুয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে এপরিস্থিতিতে দল কাহাকু প্রার্থী করিব সে নেই আজ এক বৈঠক ডকা যাইছিল যেউথে মোকিমক ঝিও সোফিয়া ফিরদৌসকু প্রার্থী করা স্থির হয়েছে এনে মোবাইল নিউজ 24x7 পূর্ব আকলন করেছিল তেমন খুব শীঘ্র সোফিয়া নাম কটক বারবাটি ঘোষণা করা চর্চা হচ্ছে সোফিয়া বর্তমান মেট্রো গার্ডেন ইস্টেট প্রাইভেট লিমিটেডর ম্যানেজিং ডাইরেক্টর এবং ক্রেডাই ভুবনেশ্বরর সভাপতি অনেক অন্যপটে বিজেডি প্রকাশ বেহেরা বারবাটি আসনর টিকেট দিয়েছে তবে আগক বিজেপি প্রার্থী ঘোষণা করা পরে এই আসনের কি বাজি মারুছি তাহা দেখা বাকি রহিলা। ব্যুরো রিপোর্ট মোবাইল নিউজ 24x7।